বোনের প্রেমিককে বেধড়ক মেরে রক্তাক্ত করে পিঠে ব্লেড দিয়ে লিখে দেওয়া হলো আর। সিপাহীজলা ত্রিপুরা জেলা মাছিমা এলাকার আবু হাকিম সিদ্দিক নামে এক প্রেমিককে বাড়ি থেকে ডেকে নিয়ে বেধড়ক প্রহার করলো সোনামুড়া দুর্গাপুর এলাকার প্রেমিকার ভাই। সেই প্রেমিককে মেরে রক্তাক্ত করে প্রেমিকার ভাই প্রেমিকের পিঠে ব্লেড দিয়ে লিখে দিল ইংরেজি অক্ষরে আর। সেই সাথে যুবকের সঙ্গে থাকা দুটি মোবাইল ও নগদ প্রায় 1.5 লক্ষ টাকা হাতিয়ে নিল প্রেমিকার ভাই সহ সাঙ্গপাঙ্গরা। ক্ষত বিক্ষত অবস্থায় বর্তমানে সেই যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আগরতলা জিবিপি হাসপাতালে। এই ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানিয়েছে আহত প্রেমিক সহ তার পরিবারের লোকজন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। তারা কি চিনো তুমি? হ্যাঁ চিনি। তারা কি একই এলাকা? দুর্গাপুর সোনামুড়া। তোমার এই মন ভাবে মারধর করার কারণটা কি? মারধর বিনা কারণে আমি কিছু জানি না। কোনো একটা মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের মারধর? এরকম কিছু না, তারা মার ওইরকম কিছু হয়েছে না। তারা মেন কথা হয়েছে আমার তো টাকা পয়সা নেই, এবার মারবো ওইটা নিয়ে উচিল কথা কইছি পুরো মিথ্যা কথা কই আমাদের ভাসাইছে। তুমি কি কোনো মেয়ের সঙ্গে কথা কইতা বা পরিচিত আছিল? না না, আমি জাস্ট এমনি একটা মায়ের লোক ফ্রেন্ড হিসেবে ইনস্টাগ্রাম এস এম এস আছে পাশে দুটো। মেয়েটার বাড়ি কোন জায়গায়? বাড়ি দুর্গাপুরে। মানে কি মনে হয় যারা মারছে তারা কি মেয়ের বাড়ির পক্ষ থেকে এই ধরনের কাজ করছে? হ্যাঁ এরকম টাকা দিছে, তারা টাকা দিয়ে করেছে। এতগুলি টাকা তুমি কি কারণে রাখছি? আমি তো বাড়িতেছি, কালকে রাত্রে রাত্রে আই হয় আমি লাইনে গাড়ি পাইছি না, বাড়িতে যেতাম। ওই দুর্গাপুর বন্ধু একটা বাড়ি, তারা ফোন দিয়েছে আমার আইয়া ব্যাগশন নিয়েছে। এই ওই মেয়েটার সঙ্গে কতদিন যাবত কথা কইতে? বয়স 1 সপ্তাহ কি 2 সপ্তাহ। আচ্ছা, এরপরে কী দিয়ে মারধর করছে তোমার? তিনজনে হকি স্টিক বন্দুক আনছে, ধরে মাইরে লাগবে এটা করবো, আর তিনজনে মিলে যে মারা মারছে আমাদের। তিনজনে মারছে? ও বলে তুমি কীভাবে আইসো বা কে আনছে তোমার হাসপাতালে? লাস্টে আমি মায়ের ডেট দিয়া, তারপরে আরও মার তো আমার বিয়ে যাবে, চিল্লাচিল্লি করতে আছে যে জায়গা চেঞ্জ করতে লাগে, এদিকে দিয়া অনেকক্ষণ মারছে, তারপরে বিয়ে যাবে আরও পরে ধমকি দিছে যে আমার লই যেতে আছে সামনের দিকে, কো আরেক জায়গায় নিয়ে হ্যাঁ আবার মারবো। তারপরে আমি লাশের একটা আমি দমু দিয়ে ভাগছি, ভাগ্যে আয়া করছি। যে তিনজন মারছে তাদের নাম কি? একজনের নাম শাহিন, আরেকজন আকিব। আমার ছেলেরে তারা তিনজন লোকে ডাক দি নিয়ে মারছে, কোনো কথা নাই বা তিনে তারা ডাকছে কছে এদিকে আয়। এরপরে গাছের লোকের ধরে বান্ধে তারা তিনজনে মারছে, কীটা দি মারছে, রড দি নাই বাঁশের জেঙ্গা দি, এরপরে পুরো শরীর কাটিয়ে লাগছে। আমার ফলার কোনো দোষ নাই, কালকে এসে চেন্নাই থেকে রাত্রে এদিকে আত্মীয়ের বাড়ি থাকতে গেছে, আত্মীয়ের বাড়ি থাকতে গেছে, কইছে এদিকে কোনো কথা ইয়ে নাই, তারার বাড়ি থাকবো। এরপরে সকালে বাড়ি জেগেব, রাত্রে গাড়ি হয় না। এবার রাতে 3টা বাজে তারা ডাক দিনি বাইরে কোন জায়গায় লুকায়, তো এরকম করছে। হঠাৎ করে আপনার ছেলের এইভাবে মারধর করার কারণ? মারধর করা আমার ছেলের ইয়ার যে বন্ধু, বন্ধুর বোনের লোকে বলে কোন খোলা কথা কয়, অন তার সন্দেহ করি তারে মারছে, কইছে তুই কথা কর, হেতার মারতে মারতে এটি বাইক হচ্ছে, কইছে তুই কেডা ইয়া করছে। আপনার ছেলে কি মেয়েটার সঙ্গে কথা কইতো? না না, আমার ছেলে কথা কয় না। ছেলের বন্ধু? ছেলের বন্ধু। যে ছেলেটা কথা কইতো এই ছেলেটা বাড়ি কোন জায়গায়? কালকে কোন সময় ডাক্তার নিছে আপনার ছেলে? ডাক্তার নিছে রাতে 3টার সময়। আচ্ছা, রাতে 3টার সময় ডাক্তার নিছে, কানে ঘুমাই গেছে, ঘুমাতে উড়ে ডাক্তার কাছে বাইরে এত লোক কথা আছে, এরপরে নিতে নিতে কোন দিকে নিয়ে গেছে আর কইতে না, পরে কেউ আসেনি আমার ছেলের লোক, এরপরে এরকম তারা।